ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম। আমি সৈকত, তোমাদের ম্যাথসের টিউটার। এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির প্রয়োগে প্রদত্ত সমীকরণটিকে সমাধান করো। টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু টু, থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। তাহলে সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ দুটিকে লিখে নেব, অর্থাৎ টু এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু টু এবং থ্রি এক্স ওয়ান মাইনাস ফোর এক্স টু প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। অথবা আমরা যদি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স টু মাইনাস থ্রি এক্স ওয়ান মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো, অথবা ফোর এক্স টু মাইনাস থ্রি এক্স ওয়ান ইকুয়ালস টু ফাইভ। এখন যদি আমরা প্রদত্ত সমীকরণ দুটিকে এ এক্স ইকুয়ালস টু বি আকারে সাজাই, তাহলে এ হবে টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স টু এর সহগ এক্স ওয়ানের সহগ, অনুরূপে এক্স টু এর সহগ ফোর মাইনাস থ্রি। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ হবে, যেহেতু একটি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স, তাহলে প্রাইমারি ডায়াগোনালের এলিমেন্টসগুলি পরস্পর স্থান বিনিময় করবে, অর্থাৎ মাইনাস থ্রি টু, এবং সেকেন্ডারি ডায়াগোনাল অর্থাৎ গৌণকর্ণের এলিমেন্টসগুলি অনুরূপ থাকবে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে ওয়ান মাইনাস ফোর। এখন আমরা ডেট অফ এ যদি নির্ণয় করি তাহলে আমরা পাব টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ফোর ইকুয়ালস টু মাইনাস সিক্স প্লাস ফোর ইকুয়ালস টু মাইনাস টু। সুতরাং এ ইনভার্স হবে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডেট অফ এ। অথবা আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর টু। এখন আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি, অথবা আমরা লিখতে পারি এক্স এর জায়গা এক্স টু এক্স ওয়ান ইকুয়ালস টু এ ইনভার্স বি, অথবা আমরা লিখতে পারি এক্স টু এক্স ওয়ান ইকুয়ালস টু এ ইনভার্সের জায়গা আমরা লিখতে পারি হাফ মাইনাস হাফ মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফোর টু, বি হবে টু ফাইভ, অর্থাৎ বি হলো ধ্রুবক পদ দ্বারা গঠিত ম্যাট্রিক্স, তাহলে টু ফাইভ। এখন যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি এক্স টু এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস হাফ মাইনাস সিক্স প্লাস ফাইভ মাইনাস এইট প্লাস টেন, অথবা আমরা লিখতে পারি এক্স টু এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস হাফ মাইনাস ওয়ান প্লাস টু, অথবা এক্স টু এক্স ওয়ান ইকুয়ালস টু হাফ মাইনাস ওয়ান। সুতরাং এক্স টু ইকুয়ালস টু হাফ এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এটি হলো নির্ণয় প্রশ্নের সমাধান। এই ধরনের আরও অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট www.vidongo.com ভিজিট করুন। ধন্যবাদ।